বিএনপি আগামী জাতীয় নির্বাচনে না আসলে 2014 সালের মতোই পরিণতি হবে কিন্তু সরকারের পতন হবে না বলে জানিয়েছেন দলের সভাপতি মণ্ডলের সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক। বিকেলে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, সব ষড়যন্ত্রকারী সরকারের পতন ঘটাতে একজোট হলেও তারা সফল হবে না। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। বিএনপি জামাতে সন্ত্রাস, নৈরাজ্য ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজন করা হয় এই শান্তি সমাবেশ। সেখানে রাখা বক্তব্যে রাজপথ অশান্ত করার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিরোধ করার হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ নেতারা। এখন বলছে এটা নাকি মহড়া, অক্টোবরে গিয়ে চূড়ান্ত আঘাত আনবে। আসুন, আজ আমরা শপথ নেই, আমরা শপথ দিচ্ছি যে কোনো আঘাতের বিরুদ্ধে অতীতে যেভাবে মোকাবেলা করেছি আগামী দিনেও মোকাবেলা করব এবং ইনশাআল্লাহ বাংলাদেশ, বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপি যদি না আসে, 13 সালে 14 সালের নির্বাচনে না এসে যে পরিণতি হয়েছিল এবারও তাদের একই পরিণতি হবে, সরকারের পতন হবে না। ইউরোপিয়ান ইউনিয়নের নেতাদের, প্রতিটি দেশের নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছি, বাংলাদেশের দুই ভাগ এক ভাগ সংখ্যালঘু যদি বলে যে আওয়ামী লীগের সরকারের সময় তাদের নিরাপত্তা আমরা দেই নাই, তারা সবচেয়ে ভালো অবস্থায় নাই, আমরা এই দেশের সরকারে থাকব না। আমি ব্যক্তিগতভাবে এমপি হিসাবে বলছি। আর বিদেশে লবিস্ট নিয়োগ করে বা ভিসা নিতে আসার পরও সরকারের কিছুই না হওয়ায় বিএনপি নেতারা হতাশ বলে জানান মাহবুবুল আলম হানিফ। আগামী জাতীয় নির্বাচন বানচাল করতে বিএনপি ষড়যন্ত্র করছে অভিযোগ করে তা রুখে দিতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান সমাবেশের বক্তারা। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের, যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে, মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধাঁধা, সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি, গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? এর ওই জামাল বলছে স্যার, আমরা একটা কাজ দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।